মুহাম্মদ শব্দের অর্থ হলো প্রশংসিত। মুসলমানদের মতে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সৃষ্টিকর্তা, মহান আল্লাহ তাআলা বার্তাবাহক, এবং অমুসলিমদের মতে তিনি ইসলামী জীবন ব্যবস্থার প্রবর্তক। 570 সালে পবিত্র মক্কা নগরী সম্ভ্রান্ত কুরাইশ বংশে এই মহামানব জন্মগ্রহণ করেন। অধিকাংশ ইতিহাসবিদ ও বিশেষজ্ঞের মতে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিলেন পৃথিবীর সবচেয়ে প্রভাবশালী রাজনৈতিক, সামাজিক ও ধর্মীয় নেতা। তিনি সামাজিক এবং আধ্যাত্মিক উভয় ক্ষেত্রে চূড়ান্ত সফলতা অর্জন করেছিলেন। সর্বকালের সর্বশ্রেষ্ঠ মহামানব হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে আলোচনা করা হবে ভয়েস অফ ফরাজের এই পর্বে। ১৯৭৮ সালের সমকালীন ঐতিহাসিক গণিতবিদ মাইকেল হার্ড বিখ্যাত কয়েকজন ইতিহাসবিদ এবং জীবন গ্রন্থ লেখকদের সহায়তায় একটি বই রচনা করেন। তাদের এই বই রচনার উদ্দেশ্য ছিল সর্বকালে সর্বশ্রেষ্ঠ প্রভাবশালী 100 জন মনীষীর জীবনী সংকলন করা, যাদের কর্মের দ্বারা এই পৃথিবী সবচেয়ে বেশি প্রভাবিত হয়েছিল। এই তালিকা তৈরি করতে তারা 32টি বিশেষ ক্যাটাগরি বা যোগ্যতার উপর নির্ভর করেন। মাইকেল হার্ডের নেতৃত্বে গবেষকগণ হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এক নম্বরে রাখতে বাধ্য হয়। এ বিষয়ে কারো কোনো দ্বিমত পোষণ করার সুযোগই ছিল না, কারণ সকল ক্যাটাগরিতেই তিনি ছিলেন অপ্রতিদ্বন্দ্বী। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার নিজের যোগ্যতা বলে এই স্থান অর্জন করে নিয়েছিলেন। মাইকেল হার্ড বলেছিলেন, আমি একজন খ্রিস্টান হিসেবে এই তালিকায় সবার উপরে যীশুখ্রিস্টকে রাখতে চেয়েছিলাম, কিন্তু বেশ কয়েকটি যোগ্যতার অভাবের কারণে এই তালিকায় এক নম্বরে জায়গা দেওয়া সম্ভব হয়নি। কারণ যীশুখ্রিস্ট কোনো রাষ্ট্রনায়ক, শাসক বা যোদ্ধা ছিলেন না। সেজন্য মাইকেল হার্ড সহ তার সহযোগী সকলে এক বাক্যে স্বীকার করে নিতে বাধ্য হয়, পৃথিবীতে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সমকক্ষ আর কেউ নেই। মাইকেল হার্ড আরো বলেন, পৃথিবীর সবচেয়ে প্রভাবশালী ব্যক্তি হিসেবে আমি হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নির্বাচিত করায় অনেকে অবাক হয়েছিলেন, কিন্তু সর্বকালের ইতিহাসে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একমাত্র ব্যক্তি যিনি ধর্মীয় এবং ধর্মনিরপেক্ষ উভয় ক্ষেত্রে চূড়ান্ত সফলতা অর্জন করেছিলেন। বিখ্যাত লেখক জর্জ বার্নার মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মানবতার ত্রাণকর্তা আখ্যা দিয়ে বলেন, তিনি যদি আধুনিক পৃথিবীর শাসন ক্ষমতা গ্রহণ করতেন তাহলে তিনি অবশ্যই সকল সমস্যার সমাধান করতে সফল হতেন, সেই সাথে আসত পৃথিবীর জন্য অতি জরুরি সুখ শান্তি। এছাড়াও আরও বহু অমুসলিম ইতিহাস বিখ্যাত ব্যক্তিত্ব হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শে ভূয়সী প্রশংসা করেন। বিগত প্রায় 1500 বছর ধরে শত শত কোটি মুসলিম হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শিক্ষা চর্চা করে আসছে। অক্ষর জ্ঞান শূন্য একজন অনাথ শিশু, যে কিনা মরুভূমির কঠোর পরিবেশে পিতামাতা ছাড়া বড় হয়েছে, তিনি তৎকালীন সময়ে সবচেয়ে কুসংস্কারাচ্ছন্ন, বর্বর এবং অনাগ্রসর সমাজকে উন্নত আর সভ্যতায় পরিণত করেছিলেন। তিনি একমাত্র দার্শনিক যে কিনা তার জীবনদশায় নিজের দর্শনকে সমাজে শতভাগ প্রতিষ্ঠিত করতে সফল হয়েছিলেন। তিনি সারা জীবন ক্ষমার সাধনা করেছিলেন। তার সততার কারণে তৎকালীন সমাজে লোকেরা তাকে বিশ্বাসী উপাধি দেয়, কিন্তু তিনি যখন সৃষ্টিকর্তার পক্ষ থেকে প্রাপ্ত প্রকৃত শান্তির বাণী প্রচার করতে শুরু করেন, তখন মক্কাবাসী ও তার নিজ আত্মীয়দের দ্বারা নির্যাতিত হয়েছিলেন। এরপর অন্যায়ভাবে হত্যা ষড়যন্ত্র থেকে বাঁচতে তিনি স্থায়ীভাবে মদিনায় বসবাস করতে শুরু করেন। তার 23 বছর পর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিজয়ীর বেশে মক্কায় প্রবেশ করেন। সেই সময় তিনি ইতিহাসের অন্যান্য বিজয়ী নেতাদের মতো প্রতিশোধ গ্রহণ করেননি, বরং যারা তাকে মিথ্যা অপবাদ দিয়েছিল, নির্মম নির্যাতন করেছিল, তার অনুসারীদেরকে বিনা কারণে হত্যা করেছিল, সেই বর্বর লোকদের উদ্দেশ্যে তিনি সাধারণ ক্ষমা ঘোষণা করেন। তিনি যে শিক্ষা দিয়েছেন তা নিজে বাস্তবায়ন করে দেখিয়ে দিয়েছেন। তার মহনীয় ব্যক্তিত্বের স্পর্শে সমগ্র আরব উপদ্বীপে শান্তি, সাম্য ও ন্যায় বিচার প্রতিষ্ঠা হয়েছিল। তিনি ইসলামকে প্রতিষ্ঠা করেছিলেন একটি দেশ ও একটি সরকারের আন্ডারে। তিনি একজন অনাথ বালক থেকে বিশাল সাম্রাজ্যের শাসক হিসেবে অধিষ্ঠিত হন, কিন্তু এরপরও তার জীবনে বিন্দুমাত্র পরিবর্তন আসেনি। বিশাল সাম্রাজ্যের পরেও তিনি ঠিক আগে যেমন খাবার খেতেন, যেমন পোশাক পরতেন, ঠিক তেমনই চালিয়ে গিয়েছিলেন। তিনি কোনো প্রাসাদ নির্মাণ করেননি, অতি সাধারণ মাদুর বিছিয়ে মাটিতে ঘুমিয়েছেন। তিনি ছিলেন প্রকৃত ন্যায়পরায়ণ শাসক। পৃথিবীর অন্যান্য শাসকদের মতে তার রাজত্ব তার বংশধরের কাছে হস্তান্তর করেননি। তিনি বিচার করার সময় বন্ধু ও আত্মীয় স্বজনদের প্রাধান্য দিতেন না, সকলের জন্য তার আইন ছিল সমান। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবসময় উত্তম চরিত্র গঠনের শিক্ষা দিয়েছেন এবং নিজের জীবনকে সর্বোত্তম চরিত্রের আদর্শ হিসাবে রেখে গেছেন। তিনি ছিলেন শান্ত, মার্জিত এবং সকলের প্রতি আন্তরিক। রাষ্ট্রের শৃঙ্খলা বজায় রাখতে তিনি বিচারকের দায়িত্ব পালন করতেন। অতিথিদের সাথে
সাথে সাক্ষাৎ করতেন, দরিদ্রকে খাবার দিতেন, অসুস্থকে দেখতে যেতেন, নিজের ব্যক্তিগত কাজ নিজেই করতেন। পারিবারিক, সামাজিক, রাজনৈতিক, অর্থনৈতিক সকল ক্ষেত্রেই তিনি ছিলেন উৎকর্ষতার চূড়ান্ত উদাহরণ। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছাড়া ইতিহাসে এমন নজির আর দ্বিতীয়টি নেই। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শাসনামলে একজন রাজা আর একজন দাসের মধ্যে কোনো পার্থক্য ছিল না। তিনি ধনী গরিব নির্বিশেষে সকলকে নিয়ে এক কাতারে নামাজ আদায় করতেন। পশ্চিমারা আজীবন বর্ণবাদের কুৎসিত চর্চা করে সাম্প্রতিক সময়ে খুব সাধুসাধার চেষ্টা করে, কিন্তু হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বর্ণবাদ বিলুপ্ত করে গিয়েছিলেন আজ থেকে 1500 বছর আগে। শুধু তাই নয়, তৎকালীন সময়ে সারা পৃথিবীতে নারী অধিকার ছিল উপেক্ষিত, নারীদেরকে অনেকাংশ ভোগের পাত্র হিসেবে ব্যবহার করা হতো। সেখানে তিনি নারীদেরকে সম্পত্তি লাভের অধিকার প্রদান সহ নানা ক্ষেত্রে নারী অধিকার নিশ্চিত করেছিলেন। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ যে ব্যক্তি হৃদয় দিয়ে উপলব্ধি করতে পারবে সে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসারী হতে বাধ্য। এই মহামানবের প্রতি মুসলমানদের শ্রদ্ধা ও ভালোবাসা জাগবেই। তাই আমাদের সকলের উচিত সর্বকালের সর্বশ্রেষ্ঠ এই মানবের জীবন ও কর্মকে অনুসরণ করে তার প্রাপ্য সম্মানটুকু তাকে দেয়া।